আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, যারা আজকের এই ভিডিওটি আপনারা দেখতেছেন, আমি অত্যন্ত দুঃখের বিষয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ আমার আজকের যে 1 লক্ষ সাবস্ক্রাইবার, আপনারা যে আমাকে সফলতা দিয়েছেন, আপনারা যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আপনাদের অনুপ্রেরণায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। যদিও আমার অনেকটা দেরি হয়েছে এই 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে, বা আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আসলে আমি রেগুলার তেমন একটা আসতে পারি না বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে। এই কাজের ব্যস্ততার মাঝখানে যতটুকুই আমি সময় দিয়েছি মালয়েশিয়া তথ্যভিত্তিক যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের এই সাপোর্টের মাধ্যমে আজকে আমি এই পর্যন্ত। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও মুগ্ধ করেছে। আমি সকলকে আমার অন্তরের অন্তস্থ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন, এবং শুধু ধন্যবাদ দিয়ে আমি আপনাদেরকে এই ভাষাটুকু ব্যবহার করে আপনাদেরকে আমি আমার কথাগুলো ব্যক্ত করব না। আপনাদের সাপোর্ট, আপনাদের অনুপ্রেরণায় আজকে আমার এই পর্যন্ত। আমার এই চ্যানেলের এই যে অগ্রগতি আপনারা আমাকে দিয়েছেন, শত ব্যস্ততার মাঝখানে যতটুকু সময় পেয়ে আপনাদের সম্মুখে আমি আমার কথাগুলো ব্যক্ত করেছি, তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ শুভেচ্ছা। এবং আপনাদের প্রতি রইল আমার মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। এই চ্যানেলটি আসলে আমার না, কারণ এই চ্যানেলটি হচ্ছে আপনাদের, আপনাদের চ্যানেল। আপনারা সাপোর্ট দিয়েছেন, আমি শুধু কথাগুলো শেয়ার করেছি, মালয়েশিয়া তথ্যভিত্তিক কথাগুলো। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি যে সফলতা পেয়েছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না দিতেন, আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার করেছেন, তারাই হচ্ছেন আমার এই চ্যানেলের মূল পরিবার। আমি শত ব্যস্ততার মাঝখানে দুই একটু সময় নিয়ে আপনাদের সাথে মালয়েশিয়ার তথ্যভিত্তিক যে কথাগুলো আছে শেয়ার করেছি। তো আশা করি আপনারা যারা আরও সাপোর্ট দিচ্ছেন, বা অনেকেই হয়তো আমার ভিডিও ফলো করেন, সাবস্ক্রাইবার করেননি, তো আপনারা আরও যদি সাপোর্ট দেন, আমি আপনাদের জন্য সঠিক তথ্য, মালয়েশিয়ার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, আপনাদের সকলকে যেন আল্লাহ সহি সুস্থভাবে রাখে সেই দোয়াই করব। শুধু আমি ধন্যবাদ আপনাদেরকে দিব না, আপনাদের প্রতি রইল আমার দোয়া। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিছুটা হইলেও শিক্ষণীয়মূলক পেতেন, তার জন্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা অনেকেই আছেন আমার এই চ্যানেলের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন, কখন আমি ভিডিও আপডেট দিব। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, আমি মালয়েশিয়ায় প্রায় দীর্ঘ বছর অতিবাহিত হতে যাচ্ছে। 2008 সালে আমি কলিং আসছি। তো আমার যে অভিজ্ঞতা, প্রবাসীদের যে অভিজ্ঞতা, সে বিষয়েও আপনাদের সাথে শেয়ার করি, এবং মালয়েশিয়ার যে সংবাদ বা তথ্য সেগুলো শেয়ার করে থাকি। আমরা যখন মালয়েশিয়া আসি 2008 সালে, তখন আমাদের সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। এখন তো আপনারা অনেক সাপোর্ট পাচ্ছেন, অনেক কিছু শিখতে পারতেছেন, কিন্তু আমরা যখন আসছি আমাদেরকে কেউ সাপোর্ট দেয়নি। মালয়েশিয়ায় আমরা যে সময় আসছি, তখন যদি কোনো পুরানো লোক ছিল, তাদের কাছে একটা ভাষা জিজ্ঞেস করতে পারতাম না, তারা খুব অহংকার মুড নিয়ে কথা বলতো। কোনো এক সুপারভাইজার যদি একটা শব্দ বলছে, সেটা মুখস্থ করে এসে যদি জিজ্ঞেস করছি যে ভাইয়া এটা কী, অর্থটা কী, কিন্তু বলতো না, ডাইরেক্ট বলতো যে জানি না, অথচ সে পুরানো লোক, বলতো জানি না। আমার জীবনের অনেক অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওগুলো যে আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। কারণ আমি আগে থেকে চিন্তা করেছি যে মালয়েশিয়া প্রবাসী যারা আছে, তাদের জন্য একটা কিছু সাপোর্ট দিব, তাদের জন্য কিছু
তথ্যমূলক কথা শেয়ার করব যেন তারা কিছু শিখতে পারে। আমি সে পথেই অগ্রসর হয়েছি, ইনশাআল্লাহ সাকসেসও হয়েছি আপনাদের সাপোর্টের মাধ্যমে। তো আজকে যে আমার 1 লক্ষ পরিবার, আপনারা ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টের মাধ্যমে আগামীতে আরও কিছু ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব। আর একটি বিষয় হচ্ছে, আসলে মালয়েশিয়া যারা আছেন, মালয়েশিয়া সম্পর্কে আপনারা জানেন, কিছু কিছু সময় কিছু সংবাদ শেয়ার করে থাকি, সকালে যে কথাটা বলা হয় সেটা আবার পরবর্তীতে কিন্তু সেটা কার্যকর হয় না। আপনারা সকলেই জানেন মালয়েশিয়া কিন্তু প্রতিনিয়ত কথা চেঞ্জ হয়। তো আসলে আমি যখন আপনাদের সাথে শেয়ার করে থাকি তো অনেকেই কিছু ব্যাড কমেন্ট করে থাকেন। তো মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তারা সকলেই জানেন মালয়েশিয়ান সরকার আজকে একটা কথা বলে আবার আগামীকালকে আরেকটা কথা বলে, তো তাদেরকে অনুসরণ করি আমি। তো আজকে যে কথাটা বলছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, আবার আগামীকালকে যেটা বলেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন ব্যাপারগুলো আপনারা অনেকেই জানেন না, বিদায় কিন্তু আমাকে বলেন যে আমি এক মুখে দুই কথা বলি, আসলে ভাই তা না। ব্যাপারটা আপনি আপনার আশেপাশে যে সকল প্রবাসীরা আছে সকলকে জিজ্ঞেস করেন, এখানে পরিবর্তন হয়। তো যখন যেটা পরিবর্তন হয় তখন সেটা শেয়ার করে থাকি। তো এখানে আপনাদের সাপোর্টের প্রয়োজন, ইনশাআল্লাহ যদি আরও সাপোর্ট দেন আমি আপনাদের নিয়ে আরও কাজ করতে চাই। তো আরেকটি কাজ করতে চাই, মালয়েশিয়া অনেক প্রবাসীরা আছেন, এখনও আমার চ্যানেলে মাঝে মাঝে আমি 2-1টা ভিডিও আপডেট দিয়েছিলাম ভাষা শিক্ষার। তো আপনারা যদি সাপোর্ট দেন, ভাষা শিক্ষার কিছু ভিডিও আমি আপলোড দিব, এবং মালয়েশিয়া অনেক প্রবাসীরা আছেন, অনেকেই অনেক প্রতিভা আছে কিন্তু প্রকাশ করতে পারে না, ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতে পারেন। তো আমি আপনারা যদি সাপোর্ট দেন এবং যদি বলেন আমাকে এই ভিডিও নিয়ে, আপনারা কমেন্ট করবেন যে আপনাদের আসলে প্রয়োজন, তাহলে আমি নেক্সট টাইমে সেই ভিডিওগুলো আপডেট দিব। অনেকের অনেক প্রতিভা আছে কিন্তু প্রকাশ করতে পারে না, ইউটিউবের মাধ্যমে আপনি প্রকাশ করতে পারেন। এখন অনেকেই আছে ইউটিউব কীভাবে ওপেন করতে হয়, ইউটিউব একটি চ্যানেল কীভাবে ক্রিয়েটর করতে হয়, ইউটিউব একটি চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানেন না, একটি আইডি কীভাবে বানাতে হয়। তো ইউটিউবের যে নিয়ম কানুনগুলো আছে, আপনাদের সাপোর্ট পেলে আমি আগামীতে এই ধরনের ভিডিও আপডেট দিব, যেন আপনারাও কিছু শিখতে পারেন, আপনারাও কিছু করতে পারেন। যার যেই প্রতিভা, অনেকের আছে প্রতিভা বিনোদনমূলক, অনেকের আছে কমেডি, অনেকের আছে গান, অনেকের আছে ভ্রমণ করা, অনেকেই অনেক প্রকার যে অভিজ্ঞতা আছে সেটা ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতে পারেন। আমি আপনাদেরকে সাপোর্ট দিব, ইউটিউবের রুলসগুলো আপনাদেরকে শেখাবো, ইউটিউবের যে পলিসিগুলো সেগুলো আপনাদেরকে আমি শেখাবো। আমি যখন ইউটিউব চ্যানেলে আসি আমি অনেক কিছুই জানতাম না, বা অনেক কিছু আমি জানতে পারিনি, কারণ আমার কোনো সাপোর্ট ছিল না, আমি কোনো সাপোর্ট পাইনি ভাই। সব কিছু যা কিছু করছি আমি আমার নিজে থেকে করছি, এবং নিজে থেকে আমি নেট ঘাটাঘাটি করছি। আমি গুগলে গিয়ে অনেক কিছু ঘাটতাম, আমি ইউটিউব থেকে অনেক কিছু ঘাটতাম। আমি যখন আসি ইউটিউবে, আপনাদের একটা কথা বলি, হয়তো আপনারা অনেকে মন খারাপ করতে পারেন, আমার এই চ্যানেলটা অনেক আগের ক্রিয়েট, কিন্তু আমি তখন এই কাজকর্ম করিনি। আমি কাজকর্ম শুরু করেছি 2017 সালের শেষের দিকে, তখন কিন্তু কোনো বাংলাদেশের চ্যানেল ছিল না মালয়েশিয়ায়, আমি ছিলাম। তো হয়তো 2018-19-20 চলে গেল, এখন 2021-এ পড়ছে, তো প্রায় 3 বছর পর আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার, হয়তো বলতে পারেন এত দেরি কেন। আসলে আমি তেমন একটা ইউটিউবে সময় দিতাম না, আমি কাজকর্ম করি, কাজকর্ম করার ফাঁকে আপনাদের সাথে 2-1টু কথা শেয়ার করতাম। তো এরকম আপনারা অনেকেই যাদের প্রতিভা আছে, আপনারা কাজকর্মের পাশাপাশি একটু প্রতিভা প্রকাশ করতে পারেন ইউটিউবের মাধ্যমে। আমি আপনাদেরকে সাপোর্ট দিব, আমি ভিডিও আপডেট দিব, কীভাবে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন, কীভাবে ভিডিও আপডেট দিবেন, কীভাবে আপনার পলিসিগুলো শিখবেন, কীভাবে আপনি যে রুলসগুলো আছে ফলো করবেন। ইউটিউবে শুধু ভিডিও আপডেট দিলেই হলো না, ইউটিউবের রুলস আছে সেগুলো আগে জানতে হবে। আর যারা ইউটিউবে আসতে চান, আপনাদের প্রতিভা প্রকাশ করতে চান, ভিডিও আপডেট দিতে চান, প্রথমে আপনাদেরকে যে কাজগুলো জানতে হবে, প্রথমত হচ্ছে আপনার ধৈর্য, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে, তৃতীয়ত হলো আপনার ফটো এডিটিং শিখতে হবে। যদি আপনি মোটামুটিভাবে এগুলো পারেন, আপনি একটি ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারেন।
তো আজকে আসলে কথা বললে অনেকই বলা হবে, আমি বেশি কথা বলবো না। আপনারা যারা আমাকে সাপোর্ট দিয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আশা করি আগামীতেও আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো সকলের প্রতি রইল দোয়া এবং আমার ভালোবাসা। আজকের এই কথাগুলো যদি ভালো লাগে আমার এই ভিডিও নিয়ে আপনারা কমেন্ট করবেন। যারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন বা সাপোর্ট করতেছেন এবং যারা যারা প্রতিভা প্রকাশ করতেছেন এবং যারা যারা প্রতিভা প্রকাশ করতে চান, আমি কমেন্টে দেখব আপনাদের এই ভালোবাসাটুকু আমি প্রচার করতে পারি কি না। তো আজকে যে ভিডিওতে আমি কথাগুলো বলছি, যাদের এই প্রতিভাগুলো প্রকাশ করার প্রয়োজন, যারা আমার ভিডিওগুলো চাচ্ছেন যে না ভাইয়া আপনি ইউটিউব সম্পর্কে আরও কিছু ভিডিও দেন, সবসময় তো মালয়েশিয়ার নিউজ প্রচার করে থাকেন, এখন কিছু ইউটিউব সম্পর্কে আমাদেরকে ধারণা দেন, আপনারা কমেন্ট করুন। আমি আপনাদের সাপোর্ট দেখি যে কারা কারা আপনারা এই ইউটিউবে প্রতিভা প্রকাশ করতে চাচ্ছেন, বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টের অনুযায়ী ভিডিও আপডেট দিব। এবং ভাষা, গুরুত্বপূর্ণ যে মূলক ভাষাগুলো আছে এবং মালয়েশিয়া অনেকেই অনেক ভাষা প্রকাশ করে থাকে, সে ভাষাগুলো তারা ঠিকমতো বলতে পারে না, উচ্চারণ সঠিক হয় না, তো আমি উচ্চারণ সহকারে কিছু ভাষা ভিডিও আপডেট দিব আপনাদের সাপোর্টে। তো আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।